বর্তমান সময়, অর্থাৎ আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, এবং এই ডিজিটাল যুগের মধ্যে প্রত্যেকটি ডকুমেন্ট, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু এখন ডিজিটালাইজড হচ্ছে। তো যেই কারণে আমাদের প্রত্যেকটি ডকুমেন্ট, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি বুক, সমস্ত কিছুই তোমরা দেখবে, এটিএম কার্ড, সমস্ত কিছু কিন্তু ডিজিটালাইজড আমরা পাচ্ছি। তো তো ভোটার কার্ডও কিন্তু এর বিকল্প নয়। ভোটার আইডি কার্ড, যে আমাদের কাছে যে ভোটার আইডি কার্ডটি থাকে, তোমাদের অনেকের কাছেই পুরানো ভোটার আইডি কার্ড রয়েছে, কারো কাছে এমন রয়েছে, কারো কাছে এমন রয়েছে। এই দুইটি ভোটার কার্ডের মধ্যে তোমাদের যার কাছে যেই ভোটার কার্ডই থাকুক, তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য আলোচনা করবো, তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবো যে তোমরা কি করে তোমাদের এই যে পুরনো ভোটার কার্ডগুলি, এই পুরনো ভোটার কার্ডগুলিকে রিপ্লেস করতে পারো নতুন ভোটার কার্ডের সঙ্গে। তো অনলাইনে খুব সহজেই হয়ে যাচ্ছে, কেমন করে আবেদন করবে সেই পদ্ধতি দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো সবার প্রথম যে বিষয়টি, সেই বিষয়টি আমি তোমাদের বলবো, যে পুরনো ভোটার কার্ডগুলি যে রয়েছে, পুরনো ভোটার কার্ডগুলিতে তোমরা দেখবে, বা নতুন যে ভোটার কার্ডটি রয়েছে, নতুন ভোটার কার্ডের যদি ইনস্ট্রাকশন দেখো, তাহলে কিন্তু বলেই দেওয়া আছে, তোমরা দেখো এইখানে, এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে ভোটার আইডি কার্ড আপনার কাছে থাকা মানে আপনার নাম কিন্তু ভোটার লিস্টে থাকা, এটি কিন্তু কোনোভাবেই শিওর হতে পারেন না। আপনার ভোটার কার্ড আসার জন্য আপনার নাম ভোটার লিস্টে আছে, তো এই দিকে একটি সমস্যা রয়েছে। এবং আপনার যে পুরোনো ভোটার কার্ডটি, অর্থাৎ যাদের যাদের কাছে WB দিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, যাদের WB01/ দিয়ে যাদের যাদের নাম্বার আছে, তাদের যে ভোটার কার্ড নাম্বারগুলি, সেই ভোটার কার্ড নাম্বারগুলি 80% কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন নাম্বারের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তো এই রকম পরিস্থিতিতে অনেকের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, নতুন ভোটার কার্ড চলে এসেছে, এই বিষয়টি অনেকেই জানে না। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো, আমরা প্রথমেই বললাম যে তোমরা কেমন করে একটি নতুন ভোটার কার্ড আবেদন করবে। তো আমরা একটি পুরনো ভোটার কার্ড দিয়ে সবার প্রথমে দেখবো, সেই ভোটার কার্ডের কিন্তু ডিটেলস দেখাবে না, তার যে নতুন নাম্বার সেই নতুন নাম্বার দেবে, এবং সেই নতুন নাম্বার দিয়ে আমরা সেই ভোটার কার্ডটি তোমাদের ডাউনলোড করে দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কি করে তোমাদের ডিজিটাল কার্ডের জন্য আবেদন করবে, অর্থাৎ যাদের কাছে পুরনো ভোটার কার্ডগুলি রয়েছে বা কাগজের ভোটার কার্ডগুলি রয়েছে, সেগুলিকে রিপ্লেস করে কেমন করে তোমরা PVC ভোটার কার্ড নিতে পারবে অনলাইনে খুব সহজেই, সেই বিষয়টি ক্লিয়ার হবো। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নেবো সমস্ত তথ্য। তো এই বিষয়টি দেখার জন্য আমাদের যে ওয়েবসাইটটিতে যেতে হবে, তার নাম হলো NVSP। তো বর্তমানে কিন্তু NVSP নেই, ভোটার সার্ভিস পোর্টাল বলে যেই অপশনটি বা যেই লিঙ্কটি বা যেই ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো। তো এইখানে এসে সবার প্রথমে আমাদের দুইটি মেথড ফলো করতে হবে। তো সবার প্রথম মেথড যেটি, সেটি হলো যারা সবার প্রথমে এখানে আসছে তারা এখানে রেজিস্টার করবে, তো সাইন আপে তাদের ক্লিক করতে হবে। এখানে একটি সাইন আপ অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ, তো সবার প্রথমে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে সবার প্রথমে সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ এখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, তারপরে তোমরা লগ ইন করতে পারবে। এবং যারা অলরেডি সাইন আপ করে নিয়েছো, তাদের এখানে সাইন আপে ক্লিক করতে হবে না, না করে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে রিকোয়েস্ট OTP ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। তো আমরা সবার প্রথমে এখানে সাইন আপ করার পদ্ধতিটি একবার দেখবো। তো এখানে সাইন আপে যখনই ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার জানতে চাচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে দেবো, ইমেল আইডি জানতে চাচ্ছে, ইমেল আইডি দিয়ে দেবো, এবং এইখানে তোমাদের যে ক্যাপচাটি দেওয়া হয়েছে ক্যাপচাটি দিতে হবে। তো এইখানে এসে অনেকেই বলে যে ইমেল আইডি কি দিতেই হবে বাধ্যতামূলক, তো এখানে অপশনাল তোমরা দেখতে পাচ্ছ, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি যথা জায়গায় বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তারপর সরাসরি তোমরা লগ ইনে ক্লিক করবে, যখনই লগ ইনে ক্লিক করবে আবার লগ ইন পেজ চলে আসবে, এইখানে এসে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি দিতে হবে, দিয়ে এইখানে তোমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। নাম্বার এবং ক্যাপসা কোড ফিল করে যখনই OTP ক্লিক করবো, গেট OTP বা রিকোয়েস্ট OTP, সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে 6 সংখ্যার, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি যথা জায়গায় বসিয়ে দিয়ে যখনই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে এইভাবে লগ ইন হয়ে যাবো। তো এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, সবার প্রথমে আমরা তোমাদের বলেছি আমরা একটা ভোটার কার্ড ডাউনলোড করে দেখাবো, বা আমাদের যে ভোটার কার্ডটি রয়েছে পুরনো ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটিকে একবার চেক করে দেখাবো। এইখানে আমরা সবার প্রথমে আমাদের যে ভোটার কার্ডটি রয়েছে তার একটি তথ্য সংশোধন করার চেষ্টা করবো, তাহলেই বুঝবো যে পুরনো যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেটি ভ্যালিড আছে কিনা, বা অথবা আমরা একটি ই-এপিক কার্ড ডাউনলোড করার চেষ্টা করবো। তো ই-এপিক কার্ডই আমরা ডাউনলোড করবো। তো এই এন্টার ই-এপিক কার্ড নাম্বার, অর্থাৎ এইখানে আমাদের যে কার্ড নাম্বারটি সেই কার্ড নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আমাদের যে পুরনো কার্ড নাম্বারটি, আমরা সর্বপ্রথমে পুরনো কার্ড নাম্বারটি দিয়ে চেষ্টা করবো।
তো এইখানে আমরা পুরনো কার্ড নাম্বারটি দেব, দিয়ে এইখানে আমরা স্টেট চুজ করে নেবো, যে স্টেটের বাসিন্দা এই কার্ড হোল্ডার সেই স্টেট চুজ করবো, পরে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড ফর দিস গিভেন এপিক নাম্বার। তো এই যে ভোটার কার্ড নাম্বারটি, পুরনো ভোটার কার্ড নাম্বারটি, এর কিন্তু কোনো রকমের কোনো অস্তিত্ব নেই এখন যেটি বলছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে ভোটার কার্ড নাম্বার, এই ভোটার কার্ড নাম্বারের রেফারেন্সে অর্থাৎ নতুন যে ভোটার কার্ড নাম্বারটি, সেই ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেখতে হবে। তো আমরা এখানে একটি নতুন ভোটার কার্ড, এই ভোটারের যে নতুন ভোটার কার্ড, সেই নতুন ভোটার কার্ড নাম্বারটি দেবো এবং দেখবো যে হচ্ছে কি না ডাউনলোড। তো আমরা নতুন ইস্যু যে ভোটার কার্ড নাম্বারটি সেটি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে সমস্ত তথ্য চলে এসেছে এবং এইখানে নিচে বলা হচ্ছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। তো আমরা যদি ওটিপি ভেরিফিকেশন করি তাহলে আমাদের যে ভোটার কার্ডটি, সেই ভোটার কার্ডটি আমাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। তো আমরা এখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করবো না, না করে এখন যে মেন বিষয়টি, সেই মেন বিষয়টি তোমাদের দেখাবো। তো তোমাদের যাদের যাদের এমন দেখাচ্ছে বা তোমাদের যাদের যাদের পুরনো ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে বা পুরনো ভোটার কার্ড হারিয়ে গেছে বা পুরনো ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তারা এখন কিন্তু ভাবছো যে আমরা নতুন ভোটার কার্ড কবে পাবো। সামনেই ভোট রয়েছে, লোকসভা ভোট, এবং এর আগে তোমরা যদি ভোটার কার্ড পেতে চাও সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, কালেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এবং তারপরে রয়েছে রিপ্লেসমেন্ট অফ এপিক এবং মার্কিং অফ PWD। তো এইখানে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট করার কথা তোমাদের বলেছি, যে রিপ্লেসমেন্ট অর্থাৎ যাদের যাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে তারা কেমন করে রিপ্লেস করবে নতুন ভোটার কার্ডের সঙ্গে। তো এইখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এই লিঙ্কটিতে আমাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। তো আমরা এখানে যে নিচের লিঙ্ক দেওয়া আছে ফিল ফর্ম 8, তো আমাদের ফর্ম নাম্বার 8 ফিল করতে হবে। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে এইভাবে দুটি অপশন চলে আসবে, এখানে সেলফ আদার ইলেক্টর, তো এইখানে আমরা আদার ইলেক্টরে ক্লিক করব এবং এন্টার এপিক নাম্বার। তো এইখানে আবারও ভোটার কার্ড নাম্বার জানতে চাচ্ছে, তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবো, দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে সমস্ত তথ্য দেখিয়ে দেবে, দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব এবং করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি অপশন দেখাচ্ছে। তো এই 4টির মধ্যে সবার প্রথম যেই অপশনটি রয়েছে সেটি হলো শিফটিং অফ রেসিডেন্ট, তার সঙ্গে সঙ্গে রয়েছে কালেকশন এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এবং তারপরে রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কালেকশন, এবং তারপরে রয়েছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি, তো PWS আমরা যেটি বললাম পার্সন উইথ ডিসেবিলিটি, তো যদি পার্সন উইথ ডিসেবিলিটি হয় সেই ক্ষেত্রে মার্ক করুন এইখানে, না হলে তার উপরে কিন্তু ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক উইথাউট কালেকশন। তো যদি আমাদের ভোটার কার্ড নিতে হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ভোটার কার্ড, কোনো রকমের কোনো কালেকশনের দরকার নেই, শুধুমাত্র ভোটার কার্ড নিতে হয় সেই ক্ষেত্রে উপরের লিঙ্কটিতে ক্লিক করবো অর্থাৎ 3 নম্বরে, এবং যদি আমাদের কোনো রকমের কোনো ভুলভ্রান্তি থাকে ভোটার কার্ডে সেই ক্ষেত্রে তোমরা 2 নম্বরে ক্লিক করবে, এবং যদি তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করো সেই ক্ষেত্রে তোমরা প্রথম নাম্বারটিতে ক্লিক করতে পারো। তো আমরা যেহেতু তোমাদের বললাম ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কালেকশন এই অপশনটি আমাদের দরকার, তো এই লিঙ্কে আমরা ক্লিক করে দেব, ক্লিক করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত ফর্ম এইখানে চলে আসবে। তো এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে যে তথ্যগুলি রয়েছে এই তথ্যগুলি সম্পূর্ণ তোমরা নেক্সট নেক্সট করে দেবে, এবং এখানে তোমরা লস যদি দাও, যদি তোমাদের ভোটার কার্ডটি হারিয়ে যায় সেই ক্ষেত্রে লস দিলে তোমাদের কিন্তু FIR লাগবে এবং ডিস্ট্রয় হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে 2 নম্বর বা 3 নম্বর তোমরা দিতে পারো। তো দেওয়ার পর তোমরা নেক্সটে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশনের মধ্যে প্লেস জানতে চাইবে, তো তোমাদের প্লেস অর্থাৎ তোমাদের গ্রামের নাম লিখে দেবে, এবং এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ, এবং উপরে কিন্তু তোমাদের কিছু ফিল করতে হবে না, এখানে কিন্তু তোমাদের আধার নাম্বার বা তোমাদের এইখানে যে মোবাইল নাম্বার এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে না। তো এখানে তোমাদের প্লেস অর্থাৎ তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে, দিয়ে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে এখানে ক্যাপসাটি ফিল করবে, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পেজটি খুলে যাবে এবং এই পেজের নিচে আসবে এবং এসে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি তোমাদের কাছে ডিক্লারেশন চলে আসবে, যে এখানে তোমাদেরকে বলা হচ্ছে আর ইউ শিওর, তো এখানে তোমরা ইয়েস করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদের এখানে একটি SRN নাম্বার দেখাবে। তো এই SRN নাম্বারটি দিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবে। তো আমরা যদি যাই এইখানে এসে তোমরা দেখবে, তো এইখানে এসে যদি আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করি এবং এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে দেই, দিয়ে যদি এখান থেকে স্টেট আমরা চুজ করি, আমরা যেই স্টেটের বাসিন্দা সেই স্টেটটি যদি এখান থেকে চুজ করি, করে সাবমিটে ক্লিক করি, তোমরা দেখবে আমি যে ফর্মটি সাবমিট করেছি সেই ফর্মটি এখনো সাবমিটেড রয়েছে। তো তোমরা যদি এতটুকুই কাজ করো, এতটুকু করে যদি রেখে দাও তাহলেই হয়ে যাবে, তোমাদের আর কোনো কিছু করতে হবে না।
শুধুমাত্র এতটুকু করেই যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের যে পুরনো ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি রিপ্লেস হয়ে যাবে এবং তোমাদের পুরনো ভোটার কার্ডের বদলে নতুন একটি ডিজিটাল ভোটার কার্ড তোমাদের কাছে চলে আসবে, তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্ট চলে আসবে। এবং তোমাদের অবশ্যই একটি কাজ করতে হবে, তোমাদের ভোটার লিস্টে তোমাদের নাম চেক করে নিতে হবে যাতে ভোটার লিস্টের মধ্যে তোমাদের নাম থাকে। এবং যদি তোমরা ভোটার লিস্ট বের করার নিয়ম না জানো, তাহলে উপরে আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে তোমাদের ভোটার লিস্ট বের করার নিয়ম দেখে নেবে এবং সেই লিস্টের মধ্যে তোমাদের নাম দেখে নেবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।